তোমাদেরকে তো সরকার টাকা দিচ্ছে, আমাদেরকে সরকার টাকা দিবে এইসব তো যে বলে এরকম একটা ট্রেনে চাপড় মারবে সে আর আসবে না। নদী চর তো এটা, এটা কিন্তু পলিটিক শুনতে ইংলিশে একটা কথা আছে, হিউম্যান বেবিস ক্রাই অর স্পিক আউট টু লেট দেয়ার নিড বি নোন। ইন দি কেস অফ প্লান্টস, ফার্মার্স মাস্ট নো উইদাউট বিং টোল্ড। অর্থাৎ বাচ্চারা যেমন কান্নাকাটি করলেই বোঝা যায় তাদের খিদে পেয়েছে বা তাদের কিছু প্রয়োজন, কিন্তু চাষিদের নিজেদের বুঝতে হবে কোন গাছের কী প্রয়োজন। তাই পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে ফুলের চাষ খুব ভালো হয়, যাকে বলা হয় ফ্লোরিকালচার। ওয়েলকাম টু খিরাই, দি ভ্যালি অফ ফ্লাওয়ার্স। পূর্ব মেদিনীপুরের এই খিরাই এবং নদিয়ার রানাঘাটের কাছেও রয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। পাশে বয়ে চলেছে কংসাবতী নদী, তাই এই জায়গার আরেক নাম কসাই ভ্যালি। নমস্কার, আমি অরিত্র। সুপর্ণ সাথে এসেছি খিরাই, সঙ্গে আরেকজন আছে অয়ন। হাওড়া থেকে সকাল 9:45 মেদিনীপুর লোকাল ধরে চলে এলাম পূর্ব মেদিনীপুরের খিরাইতে। এই লাইন দিয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ের প্রচুর দূরপাল্লা ট্রেন যায়। স্টেশনের ডান দিকে গা ঘেঁষে নেবে গেলাম। একটা দোকান থেকে ডিম পাউরুটি আর চা খেলাম। ডিম পাউরুটি 30 টাকা দাম। এখান থেকে 2 কিলোমিটার দূরে ফুলের চাষ। আপনারা চাইলে টোটোয় বা মারুতি ভ্যানে করে যেতে পারেন, 20 টাকা ভাড়া এক একজনের। আবার চাইলে আমাদের মতন হেঁটে হেঁটে চারিদিক দেখতে দেখতেও যেতে পারেন। পেয়ারা খেতে খুব ইচ্ছে করল। একজন মুচিও বসেছে, দি কবলার। গাড়িগুলো যখন ক্রস করে যায় তখন খুব ধুলো ওড়ে। মাঝপথে একটা দোকান থেকে চিপসের প্যাকেট আর চিউইংগাম কিনলাম। ডান দিকে পিকনিক হচ্ছে। এত পর্যন্তই আসে গাড়িগুলো। সামনে দেখলাম মেলা বসেছে, বাঁদিকে রেল ব্রিজ, আর ডান দিকে যত দূর চোখ যাচ্ছে শুধু ফুলের চাষ, আর তার ঠিক পাশেই কংসাবতী নদী। প্রচুর ফুলের দোকান রয়েছে, যেখান থেকে মাথায় পড়ার ফুলের খোপা কিনছে মহিলারা। আর এখানে প্রচুর খাবারের স্টল, বিশেষ করে শীতকালেই বসে। প্রথমে ভেবেছিলাম খাবার হয়তো খারাপ হবে, কিন্তু এই কুড়েঘর রেস্টুরেন্টেই খেলাম। ভাতের থালি পাওয়া যায়, এছাড়া বিরিয়ানি আর চাউমিনও রয়েছে। আমি নিলাম এক চাউমিন, 50 টাকা দাম, খুব ঘরোয়া খেতে ছিল। আর আমার বাকি 2 সাথী নিল চিকেন বিরিয়ানি, 100 টাকা দাম, ফুচকা 10 টাকায় 5টা। ওপরে রেল লাইনের পাশে সবাই দাঁড়িয়ে, কিন্তু সাবধানে, ট্রেন কিন্তু ফুল স্পিডে পাস করে। এবারে চলুন ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঘুরে দেখি। কংসাবতী বা কসাই নদী অনেক জায়গাতেই উর্বর থাকে বা শুকিয়ে যায়, কারণ এই অঞ্চলগুলো পলিমাটি থাকে, অ্যালুভিয়াল সয়েল। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে অনেক গ্রামের ফুলের চাষ হয়ে থাকে। তার মধ্যে এই গ্রামের নাম হল দোকান্ডা। এছাড়া আর যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেগুলো হল হাওড়, পশ্চিম কোল্লা, জকপুর, মদপুর, রাধামোহনপুর ইত্যাদি। 2,500 একর জমি জুড়ে এই খিরাই, 800 থেকে 1,000 খানেক ফ্যামিলি রয়েছে এই গ্রামে। এখানকার যারা চাষি তাদের মধ্যে অনেকেই ভোরে ট্রেন ধরে হাওড়া যায়, কারণ হাওড়ার পাশে মল্লিকঘাট ফুলের মার্কেটে বিক্রি হয় প্রচুর ফুল।
লাগবে? 5 টাকা পিস। 5 টাকা। 5 টাকা করে। এইগুলো? ওগুলা 10 টাকা পিস। এই সাদাগুলো কেমন কি ফুল বলে? ওরা ঝপসি বলে। ঝপসি। এখন তো সেটা আসছে ঘুরতে। মানে এই মুহূর্তে এখানকার বাসিন্দাদের ইনকাম চলে ফুলের চাষ করে এবং সেগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে। এছাড়া আমাদের মতন টুরিস্টদের জন্য তাদের ইনকাম হয়ে থাকে। বাঁধাকপি এবং ফুলকপি দুটোরই চাষ হচ্ছে এখানে। গাঁদা ফুল, যাকে মেরিগোল্ড ফ্লাওয়ার বলা হয়, দিদি এটা কি মৌসুমি? না না জামি। অ্যাস্টারস ফ্লাওয়ার, বাংলায় তারা ফুল। গোলাপ ফুল তো রয়েছে, চন্দ্রমল্লিকাও পাওয়া যায়। ইংলিশে বলে ক্রিস অ্যান্থেমামস, স্ন্যাপ ড্র্যাগনস, গ্ল্যাডিওলি, ডালিয়া ফুল এবং আরও অনেক কিছু আছে। শীতকালে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে ফুলগুলো প্রস্ফুটিত হয়, তার সাথে লোকের ভিড়ও বাড়ে সপ্তাহের শেষে। এবারে একটা নেগেটিভ কথা শেয়ার করছি, যারা ট্যুরিস্ট আসে আমার মতন তাদের মধ্যেই অনেকেই নিজেদের ফটো তুলতে এত ভেতরে চলে যায় এবং নানা কায়দায় ফটো তুলতে তুলতে যেখানে সেখানে পা ফেলে দেয়, তাতে এখানকার চাষিদের চাষের জমি খারাপ হয়। যদিও এই সরু জায়গা দিয়ে পা ফেলে যাওয়ার একটা সমস্যা তো রয়েছে, আবার নোংরা আবর্জনাও পাওয়া যায় কিছু পর্যটকের জন্য। তাই এই সুন্দর জায়গা সুন্দর থাকতে দিন। আর হ্যাঁ, শখের জন্য ফুল ছিঁড়ে নিজের কাছে রেখে দেওয়ার থেকে পয়সা দিয়ে ফুল কিনে নিলেই হয়, প্রচুর দোকান রয়েছে। তাহলে আপনার কেমন লাগলো এই জায়গাটা কমেন্ট করে জানান। ফেরার সময় আমরা সেই একই রাস্তা দিয়ে 2 কিলোমিটার অতিক্রম করে খিরাই স্টেশন থেকে ট্রেন ধরে হাওড়া ফিরলাম। আপনি ঘুরতে ভালোবাসলে আমার এই চ্যানেলটা ফলো করুন। নতুন বছর, নতুন কিছু পাওয়া। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সাবধানে সুস্থভাবে ঘুরতে থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়।